প্রিয় শিক্ষার্থী, গুরুকুল অনলাইন নিয়ে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা করব টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল জিডিপিএম চতুর্থ পর্বের একটি সাবজেক্ট অধ্যায় নাম্বার 7, যার নাম হচ্ছে ফাইবার ফাইননেস। ফাইবার ফাইননেস টেক্সটাইল টেস্টিং শব্দের অর্থ হচ্ছে, টেক্সটাইল হচ্ছে বস্ত্র সংক্রান্ত কোনো জিনিস বা বস্তু বা কাপড় সংক্রান্ত কোনো জিনিস, আর টেস্টিং শব্দের অর্থ পরীক্ষা, আর কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, অর্থাৎ কাপড় সংক্রান্ত কোনো পরীক্ষাকে নিয়ন্ত্রণ করার, নিয়ন্ত্রণ পদ্ধতিকে নিয়ন্ত্রণ করার কাজই হচ্ছে টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোলের কাজ। তারপরে কি এখানে সপ্তম অধ্যায় আছে কি ফাইবার ফাইননেস, তাহলে কত আমরা এই অধ্যায় আছে আমাদের 10টি, তার মধ্যে আমরা 6টি অধ্যায় পড়েছি, আজকে সপ্তম অধ্যায়, সেটা হচ্ছে ফাইবার ফাইননেস। ফাইবার ফাইননেসটা কি প্রথমে দেখতে হবে, ফাইবার ফাইননেস বা লিনিয়ার ডেন্সিটি সংখ্যা, ফাইবার ফাইননেস বা লিনিয়ার ডেন্সিটি একই জিনিস, বস্তুর সূক্ষ্মতা সাধারণ ব্যাস বা প্রস্থচ্ছেদের সাথে সম্পৃক্ত, বস্তুর সূক্ষ্মতা বা সাধারণ ব্যাস কিসের সাথে সম্পর্কিত, প্রস্থচ্ছেদের সাথে সম্পর্কিত। তাহলে প্রস্থচ্ছেদের সাথে, কিন্তু একই আঁশের বা প্রত্যেকটি আঁশের ব্যাস সব জায়গাতে এক সমান নয়, সব জায়গাতে এক বা সমান নয়, তাই আঁশের সূক্ষ্মতা ওয়েট ফাইননেস হিসাবে সংজ্ঞায়িত করা হয়। আঁশের সূক্ষ্মতা কিসের ফাইননেস হিসাবে সংজ্ঞায়িত করা হয়, ওয়েট ফাইননেস হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যাকে বলা হয় লিনিয়ার ডেন্সিটি। অন্য কথায় আঁশের লিনিয়ার ডেন্সিটি বলতে ওই আঁশের প্রতি একক দৈর্ঘ্যের ওজনকে বোঝায়, অন্যথায় ওই আঁশের একক প্রতি একক দৈর্ঘ্যের কীকে বোঝায়, ওজনকে বোঝায়, যা কিসে প্রকাশ করা হয়, মিলিটেক্সে প্রকাশ করায়, প্রতি একক প্রতি কিলোমিটারের ওজন মিলিগ্রামে প্রকাশ করাকেই বোঝায়। অর্থাৎ তুলার বেলায় 1 ইঞ্চি আঁশের ওজন মাইক্রোগ্রামে প্রকাশ করলে 0.00001 গ্রাম, অর্থাৎ মাইক্রোগ্রাম পার ইঞ্চিতে প্রকাশ করা হয়। আঁশের ওজন ও প্রস্থচ্ছেদ ছেদের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক, তাহলে যদি প্রত্যেকটি আঁশের ব্যাস বা প্রস্থচ্ছেদ একই হতো, অর্থাৎ সম্পূর্ণভাবে গোলাকার হতো, তাহলে তার ব্যাস একটি মাইক্রোস্কোপের সাহায্যে বের করা সম্ভব হতো, কিন্তু প্রত্যেকটি ব্যাসের আঁশের ব্যাস বা প্রস্থচ্ছেদ এক হওয়া দূরের কথা, একই আঁশের ব্যাস বা সব জায়গাতে এক সমান নয়। এখন আমরা জানি একটি সিলিন্ডার বা প্রিজমের ভর বা ওজনের নিরূপণ বের করা যায়, যেমন ভর গুণ আয়তন গুণ ঘনত্ব, আর কি প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য গুণ ঘনত্ব। এবার দেখো উপরের এই সম্পর্ক থেকে এটা পরিষ্কার যে কোনো বস্তুর ভর তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর সরাসরি কী করে নির্ভরশীল, এবং একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের বা জানা দৈর্ঘ্যের বস্তুর ভর সরাসরি ওই বস্তুর প্রস্থচ্ছেদের উপর বা ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এভাবে আমরা একটি জানা দৈর্ঘ্যের আঁশের ওজন বের করে তার লিনিয়ার ডেন্সিটি বের করতে পারি, যেখান থেকে আঁশের সূক্ষ্মতা পাওয়া যায়। তাহলে ফাইবার ফাইননেস বা সূক্ষ্মতার বিভিন্ন একক সমূহ কী কী আমাদের এটা জানতে হবে। সূক্ষ্মতা প্রকাশের একক বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে, বিচার্য আঁশের উপর ভিত্তি করে এই নিয়ম তৈরি হয়েছে, এবং তার মধ্যে একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতি কি, তুলা রাজ্যে তুলা আঁশের লিনিয়ার ডেন্সিটিকে প্রতি সেন্টিমিটারে ওজনে প্রকাশ করা হয়, যার একক হচ্ছে মিলিগ্রাম প্রতি সেন্টিমিটারে। অর্থাৎ যদি বলা হয় যে ব্রিটিশ পদ্ধতিতে আমেরিকান তুলার আপল্যান্ড তুলার ডেন্সিটি বা সূক্ষ্মতা 192, তবে তার অর্থ যে ওই তুলার প্রতি সেন্টিমিটারের ওজন 192 গ্রাম গুণ 10 পার সেন্টিমিটার। আর আমেরিকান পদ্ধতিতে যুক্তরাষ্ট্রে আঁশের লিনিয়ার ডেন্সিটির ওজন 1 মাইক্রোগ্রাম এবং দৈর্ঘ্যের 1 ইঞ্চি। অর্থাৎ যদি আমেরিকান আপল্যান্ড তুলার লিনিয়ার ডেন্সিটি 4.9 হয়, তবে বলা হয় যে ওই তুলার প্রতি ইঞ্চির ওজন 4.9 মাইক্রোগ্রাম, তাকে 4.9 মাইক্রোগ্রামে মানে ইঞ্চিতে এভাবে প্রকাশ করে। এই মানকেই বলা হয় মাইক্রোনিয়ার মান। অর্থাৎ মাইক্রোনিয়ার মান যদি আমরা বুঝি, সেটার ক্ষেত্রে মাইক্রোনিয়ার মান কি আমরা আমেরিকান তুলার ক্ষেত্রে বুঝলাম। তারপরে কি আমাদের দেখো আন্তর্জাতিক কয়েকটি পদ্ধতি আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, অর্থাৎ ISO। ISOতে কী হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনে টেক্স পদ্ধতি চালু হওয়ার পর আঁশের লিনিয়ার ডেন্সিটিকে মিলিটেক্সে প্রকাশ করে, যেখানে 1 কিলোমিটার আঁশের দৈর্ঘ্য মিলিগ্রামে বের করা হয়। 1 কিলোমিটার আঁশের দৈর্ঘ্য কিসে বের করা হয়, মিলিগ্রামে বের করা হয়।
তারপরে দেখো ডেনিয়ার পদ্ধতি, এটা ফিলামেন্ট আঁশের বেলায় বের করা হয়। তবে এক্ষেত্রে 9,000 মিটার দৈর্ঘ্যের আঁশের ওজন গ্রামে গ্রামে নির্ণয় করা হয়। 9,000 মিটার আঁশের দৈর্ঘ্য নির্ণয় গ্রামে করা হয়, 9,000 মিটার আঁশের দৈর্ঘ্য। দেখো ফাইবার ফাইননেস বাঁশের সূক্ষ্মতা পরিমাপের গুরুত্ব, ফাইবার ফাইননেস বাঁশের সূক্ষ্মতা পরিমাপের গুরুত্ব কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যেখানে একটি হচ্ছে আঁশের সূক্ষ্মতা ওই আঁশ দ্বারা তৈরি সুতার শক্তি নিয়ন্ত্রণ করা, আঁশের সূক্ষ্মতা ওই আঁশ দ্বারা তৈরি সুতার নিয়ন্ত্রণ করে। একই কাউন্টে সুতার প্রস্থচ্ছেদ বা মূল প্রস্থচ্ছেদ বা স্থূল আঁশের চেয়ে সূক্ষ্ম আঁশের পরিমাণ বেশি, বিধায় সূক্ষ্ম আঁশের তৈরি সুতার শক্তি বের হয় বেশি হয়। তারপর আরেকটা কি দেখো, আঁশের অন্যান্য গুণাবলী যদি একই থাকে তাহলে সূক্ষ্ম আঁশের তুলনায় স্থূল আঁশের আঁশ দ্বারা তৈরি সুতার শক্তি বেশি হয়। কী হয়, সুতার শক্তি বেশি হয়, তাহলে সূক্ষ্ম আঁশ দ্বারা তৈরি সুতার আকৃতি অনেক ভালো। তাহলে একই কাউন্টে সুতার প্রস্থচ্ছেদ বা স্থূল আঁশের তুলনায় সূক্ষ্ম আঁশের সংখ্যা বেশি থাকায় বিধায় তার রেগুলারিটি ভালো হয়, আর সূক্ষ্ম আঁশ দ্বারা স্থূল আঁশের তুলনায় অতি অনেক বেশি চিকন সুতা তৈরি করা হয়, অনেক বেশি চিকন সুতা। আর সূক্ষ্ম আঁশের ক্ষেত্রে সুতার প্রস্থচ্ছেদ বেশি আঁশ থাকায় আন্ত আঁশ সংযোগ বেশি থাকার ফলে প্রয়োজনীয় আঁশ সংযোগের জন্য কম পাক দিলেই চলে। দেখো আঁশের পরিমাপ 7.5-এ দেখো আঁশের সূক্ষ্মতা পরিমাপের পদ্ধতি, আঁশের সূক্ষ্মতা পরিমাপের পদ্ধতি বিভিন্ন পদ্ধতিতে আঁশের সূক্ষ্মতা পরিমাপ করা হয়। তার মধ্যে দুইটা পদ্ধতি দেখো, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে গ্রাভিমেট্রিক্স পদ্ধতি বা জ্যামিতিক পদ্ধতি বা আলোক পদ্ধতি। আর পরোক্ষ পদ্ধতি কি দেখো, ভাইব্রোস্কোপ পদ্ধতি, স্কোপ পদ্ধতি, আর দেখো বায়ুপ্রবাহ পদ্ধতি, বাতাসের মাধ্যমে আর ভাইব্রোস্কোপের মাধ্যমে সূক্ষ্মতা পরিমাপ করা হয়। দেখো আঁশের সূক্ষ্মতা পরিমাপের যন্ত্র কী কী, আঁশের সূক্ষ্মতা পরিমাপের যন্ত্র কয়েকটি যন্ত্রের মাধ্যমে আঁশের সূক্ষ্মতা নিরূপণ করা হয় বা পরিমাপ করা হয়। দেখো দি উরা ফাইনেস মিটার ফল উল ফর উল, হ্যাঁ অর্থাৎ উলের জন্য। দি উইরা ফাইননেস মিটার ফর কটন, অর্থাৎ এটা কটনের জন্য। আর দি শোল্ডিং শোফিল্ড মাইক্রোনিয়ার ফর উল অ্যান্ড কটন, দি অ্যারিলোমিটার, দি স্পিডার, দি পোর্ট এ পোর্ট এয়ার, দি পোর্ট এয়ার, এই কয়টা মিটারের মধ্যে। তারপরে দেখো উইরা কটন ফাইননেস গেল আমাদের মাস, এবারে আছে দেখো যে এবারে আছে কি মাইক্রোনিয়ার মানের সংজ্ঞা। তাহলে ইঞ্চি প্রতি ফাইবারের ওজনকে মাইক্রোগ্রামে প্রকাশ করা হয়, ইঞ্চি প্রতি ফাইবারের ওজনকে কিসে প্রকাশ করা হয়, মাইক্রোগ্রামে প্রকাশ করা হয়। মাইক্রোগ্রামে প্রকাশ করার মানকে মাইক্রোগ্রামে করাকে মাইক্রোনিয়ার মান বলা হয়, এটা সংক্ষেপে এমসি এমআইসি অর্থাৎ এমআইসি বলা হয়। এই মানকে আন্তর্জাতিক স্বীকৃত মান সাধারণ ফাইবারের সূক্ষ্মতা সেই সাথে পরিপক্কতাও বোঝায়। 1 মাইক্রোগ্রাম = 10^6 গ্রাম, অর্থাৎ ফাইবারের মাইক্রোনিয়ার মান যত বেশি হবে উক্ত ফাইবার তত বেশি মোটা হবে। আর মাইক্রোনিয়ার মানের গুরুত্ব কী, দেখো কোনো নির্দিষ্ট কাউন্টের সুতা তৈরির জন্য যখন বিভিন্ন ফাইবারের মিশ্রণ দেওয়া হয় তখন ফাইবারের মাইক্রোনিয়ার মান বিশেষ ভূমিকা রাখে। যে মিক্সিংয়ের বিভিন্ন অনুপাত মিশ্রিত করে অনুপাতে মিশ্রিত উপাদান বা ফাইবারের মাইক্রোনিয়ার মানের পার্থক্য যত কম হবে সে মিক্সিং দ্বারা তৈরি সুতার ইরেগুলারিটি তত কম হবে। আবার মাইক্রোনিয়ার মানের পার্থক্য যত বেশি হবে সুতার ইরেগুলারিটি তত বৃদ্ধি পাবে। আবার কোনো প্রতিষ্ঠানের কটন গ্রেড বা স্ট্যাবল দৈর্ঘ্যের সাথে উক্ত কটন মাইক্রোনিয়ারের মান জেনে তাদের সুবিধা অনুযায়ী মতো কটন ক্রয় করতে পারে। এছাড়া বেল ম্যানেজমেন্টের সুবিধার জন্য প্রতিষ্ঠান কর্তৃক বেলের নমুনা এবং মাইক্রোনিয়ারের মান বের করে তদনুযায়ী বেলের গ্রেডেশন বা মার্কিং করতে পারে। এসব ক্ষেত্রে কয়েকটি পর্যায় আছে। দেখো মাইক্রোনিয়ার মানের উপর ভিত্তি করে ফাইবারের কয়েকটি শ্রেণী বিভাগ করা হয়েছে। সেই শ্রেণী বিভাগ যেমন দেখো 3.0 বা তার নিচে থাকলে অত্যন্ত সূক্ষ্ম। তাহলে আমরা কী বুঝলাম, 3.0 বা তার নিচে থাকলে অত্যন্ত সূক্ষ্ম হবে, 3.0 থেকে 3.9 পর্যন্ত ভালো, আর 4.0 থেকে 4.9 পর্যন্ত থাকলে কী হয় মোটামুটি, 5.0 থেকে 5.9 থাকলে কী হয় স্থূল, 6.0 থেকে 0 এর উপর অত্যন্ত উপরে হলে কি অত্যন্ত স্থূল। অর্থাৎ এটাই হচ্ছে মাইক্রোনিয়ার মানের উপর ভিত্তি করে ফাইবারের শ্রেণী বিভাগ করা, যে ফাইবারকে কয়েকটি ভাগে ভাগ করলে মাইক্রোনিয়ার মানের উপরে অর্থাৎ কতটি সূক্ষ্ম এর পরিমাণ বোঝা যায়। তাহলে আমরা
প্রিয় শিক্ষার্থী, আমরা এত সময় দেখলাম যে টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল ষষ্ঠ সপ্তম অধ্যায়ের ফাইভ।